ভিজে থাকতে কোন। আচ্ছা বল্টু, তুমি হোমওয়ার্ক করোনি কেন? স্যার আমি তো হোস্টেলে থাকি, আপনি তো হোমওয়ার্ক করতে বলছেন, কিন্তু হোস্টেল ওয়ার্ক তো করতে বলেন। দোস্ত জানিস, ইদানিং ঢাকা শহরে মশার অত্যাচার এত বেড়ে গেছে যে মাঝে মধ্যে মনে হয় ঘর বাড়ি সব মশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই। আচ্ছা বল্টু, মনে করো তুমি জাহাজে করে যাচ্ছ, এমন সময় প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো, তো তুমি এই সময় কি করবে? স্যার আমি দ্রুত নোঙ্গর করে ফেলবো। ও আচ্ছা, তো ধরো একটু পর আবারও ঝড় এবং বৃষ্টি নামলো, তো তখন কি করবে তুমি? তাহলে আবারও নোঙ্গর করব। যদি আবারও ঝড় বৃষ্টি শুরু হয়? তাহলে আবারও নোঙ্গর করব। ওহো, তুমি এত নোঙ্গর কই পাও? স্যার তাহলে আপনি এত ঝড় বৃষ্টি কই পাও? আচ্ছা দোস্ত, সামনে তো HSC পরীক্ষা, তো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তুই কিছু বলতে চাস? হ্যাঁ দোস্ত, আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা, HSC